দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ হারুর পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত আট নম্বর দাসপাড়া এলাকাতে এক মৎস্যজীবীর জালে বিশাল আকৃতির পরপর তিন দিন ধরা পড়ল শঙ্কর মাছ গত পরশু ওই মৎস্যজীবীদের জালে একুশ কেজি শঙ্কর মাছ ধরা পড়েছিল এরপর গতকাল ওই মৎস্যজীবীর জালে প্রায় তিরিশ কেজি মতো শঙ্কর মাছ ধরা পড়ে আজ ওই মৎস্যজীবী বীর জালে প্রায় পঁচাত্তর কেজি ওজনের একটি শঙ্কর মাছ যা দেখে চক্ষু চরক গাছ হয়েছে এলাকার মানুষের আজ সকালে মুড়িগঙ্গা নদীতে সুধাংশু পুরকায়েত নামে এক মৎস্যজীবী তার পরিবারের সঙ্গে মৎস্য শিকার করার উদ্দেশ্যে রওনা দিয়েছিল দুপুর দুটো নাগাদ ওই মৎস্যজীবীর জালে হঠাৎই একটি শঙ্কর মাছ ঢুকে পড়ে তখন ওই ব্যক্তি বুঝতে পারেনি যে শঙ্কর মাছ ঢুকছে বলে যখন ডাঙায় জলটাকে নিয়ে আসে তখন দেখতে পায় বিশাল আকৃতির শঙ্কর মাছ তবে ওই মৎস্যজীবীর কাছ থেকে জানা গেছে পরপর তিন দিন শঙ্কর মাছ পেয়েছে ওই ব্যক্তি মুড়িগঙ্গা নদীতে তবে ওই ব্যক্তি জানান নিশ্চিন্তপুর মৎস্য মার্কেটে এই মাছটিকে বিক্রয় করা হবে দুটোর দিকে চিংড়ি জাল আমি পেয়েছি কিলো একটা চিংড়ি জাল ডাঙায় চড়া হয়ে তুলে নিয়ে এসেছি এটা কি মাছ রয়েছে এটা শঙ্কর মাছ কত কেজি ওজন হবে এটা সত্তর থেকে পঁচাত্তর কিলো হবে এর আগে কি পেয়েছিলেন এর আগে পেয়েছিলাম কালকে একটা পেয়েছিলাম সাতাশ আঠাশ কিলো পরপর কি তিন দিন পেয়েছিলেন তারপর তিন দিন পেয়েছিলাম একই জায়গায় হ্যাঁ একই জায়গায় কোন নদীতে পেয়েছিলাম মুড়িগঙ্গা আপনার নাম বাড়ি কোথায় ওই চিংড়ি জাল টেনে চেকে ধরা হয়েছে পরপর কি তিনটে মাছ পেয়েছেন পরপর তিনটেই মাছ পেয়েছি একদিনে না না তিন দিনে তিনটে কোন নদীতে ওই মরিগঙ্গা নদীতে এই মাছটার ওজন কত হবে ওই তো পঁচাত্তর আশি কেজি

আপনি একা গিয়েছিলেন মাছ ধরতে না না আমার ছেলে গেছে আমার স্বামী গেছে পাবডিও ছিলেন হ্যাঁ আমি আর আপনার নাম জয়নাপুর কাই বাড়ি কোথায় আটে এ নম্বর